হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা নতুন ট্যুর করতে চলেছি 1 জানুয়ারি উপলক্ষে। এটা আমাদের সাইকেল আছে, সাইকেল করে চন্দ্রপুর থেকে ম্যাসাঞ্জোর মোটামুটি 31 কিলোমিটার হবে। তো দেখা যাক আজকে ট্যুরটা কতটা ইন্টারেস্টিং হয়। ওদিকে আমাদের ফ্রেন্ডগুলো দাঁড়িয়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের সমস্ত বন্ধু চলে এসছে। এই তো শুভ হাইকো দাও। এই তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা রইল আর হ্যাপি নিউ ইয়ার বলতে পারো 2022। তো হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বড় করে একটা হ্যাপি নিউ ইয়ার ফিকু ভাই বলে দাও। সবাই খুব ভালো কাটো তোমাদের প্রথম বছরটা 2022। তো এবার আমাদের যাত্রা শুরু করছি। এটা হচ্ছে আমাদের অভিজ লাইভ ব্লগিং, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন ব্লগ পাবে। গাইস আমরা বেরিয়ে পড়েছি, আমার সাইকেল নিয়ে আমাদের পেছনে সব আছে। তো আমরা এই নানা জঙ্গল বেরিয়েছি 2 কিলোমিটার। আমরা এখন রেস্ট নিতে চলেছি, অনেক রাস্তা এলাম, 7 কিলোমিটার মতো হয়ে যাবে। এখন আমরা সেলফি তুলবো, আমাদের গ্যাং দাঁড়িয়ে আছে। গ্যাং আমরা একটা শর্টকাট হয়ে যাচ্ছি, আমরা এখন বিহার ঝাড়খণ্ডের মধ্যে চলে এসেছি। এখানে সমস্ত কিছু ইংরেজিতে লেখা রয়েছে। আমরা এখন একটা বড় ব্রিজের কাছে রয়েছি। এটা কি নদী, এখানে সেই মজা আসছে যেতে, ব্রিজটা অনেকটাই বড়। দেখতে আসল লাগছে, এইখানে আমাদের সমস্ত সাইকেল দাঁড়িয়ে আছে, পরপর 8টা সাইকেল দাঁড়িয়ে আছে এখানে। এতে একটাই পতাকা পেয়েছি, তাই পতাকাটা লাগানো আছে। তো ফ্রেন্ডস আমরা এখন নদীতে আছি, নদীর ধারে। তোমাদের কিছু সিনেমাটিক শট দেখায়। হ্যালো ফ্রেন্ডস, এটা এতটাই আপ ছিল, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। আমার সঙ্গে আছে শুভ ভাই, আর আমাদের খাওয়া দাওয়া খুবই ভালো না, এতটা এর থেকে আরো আপ ছিল, সেটা উঠে গেছে। পাকা রাস্তা ছিল, এটা কাঁচা রাস্তা। তো হ্যালো গাইস, আমরা রানীমহলের একটা আগে, হয়তো রানীমহলের আগে একটা বড় ব্রিজের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা অনেকটাই বড় ব্রিজ, সেই নামটাকে আমি বলতে পারছি না।
তো হ্যালো গাইস, আমরা চলে এসেছি, এখানে প্রচুর জ্যাম আছে। তো দেখো এবার পাহাড়ে চাপবো আমরা। তো হে গাইস, আমরা চলে এসেছি ম্যাসাঞ্জোর, আমরা এবার দেখছি কোন, এই তো আমাদের শুভ চলে এসছে। আমরা ভাবছি এবারে কোন পাহাড়টা চাপা যায়, আমরা মাস্ক পরে নিয়েছি। এবার দেখো ম্যাসাঞ্জোর টেম্পলে কত লোক আছে, চলো আমরা সামনে থেকে যাচ্ছি। দেখো অনেক লোক এসছে আজকে, 1st January, তাই প্রচুর লোক এসছে। ইহা পর ক্যা বিক রা হ্যায়, এখানে দেখো একটা ছোটা সা বাচ্চা। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তোমায় কেমন লাগছে? প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো হ্যালো গাইস, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আরো সিনেমাটিক শট পাওয়ার জন্য। আমরা এখন ব্রিজের উপরে আছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ পেছনে পাহাড় আছে। লোকাল ছেলে আছে, তো এখানটা পুরোটাই পিকনিক স্পট দেখতে পাচ্ছ, এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা ড্যাম্পের নিচে চলে এসেছি, এখানে ড্যাম্প রয়ে গেছে। এখন শীত তাই জল শুকিয়ে গেছে, বর্ষার টাইমে এখানে ভরপুর জল থাকে। তো ফ্রেন্ডস, এখানে মেলা চলছে এখন, দু সাইডে প্রচুর দোকান। হ্যালো গাইস, আমরা এখন জলের মাঝে যে ট্যাঙ্ক আছে সেটা দেখতে যাচ্ছি। তো এখানে একটা বোট যাচ্ছে, ওইদিকে অনেক বোট গেছে, ওইদিকে ছোটো ছোটো কিছু আইল্যান্ড আছে। তো গাইস এটা হচ্ছে সেই পাম্প হাউস, বহুত আচ্ছা হ্যাঁ ভাই সাহেব, পানি হ্যাঁ বহুত ছোটি বেশি জায়গা হ্যাঁ। হ্যালো গাইস, আমরা একটা ছোট মতো পাহাড় চাপছি, অন্য পাহাড় মতো পয়সা লাগছে, ওগুলো তো চাপবো, আগে এটা চেপে নি। ইয়া পর বহুত বড়া বড়া পাথর হ্যাঁ ভাই সাহেব, বহুত বড়া বড়া ভাই সাহেব, यहाँ पर बहुत दम लगता है पहाड़ में चढ़ने के लिए।
দেখো আমরা কত উপরে চলে এসেছি, পাহাড় আর একটু আছে সেটা চেপে ফেলবো। তো হ্যালো গাইজ, এখানে প্রচুর সুন্দর ভিউ আছে, পাহাড়ে চেপে ধরো মজা লাগছে, আমাদের বিশাল ভাই চলে এসেছে। তো এখন আমরা ছোট পাহাড় থেকে নামছি, সবাই নেমে যাচ্ছে, আমিও নামবো। তো ফ্রেন্ডস আমরা এখন খেতে বসেছি, অর্ডার দেওয়া হয়ে গেছে ডিম ভাত, দেখা যাক কি কি মেনুটা আছে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সব চলে এসেছি, আমরা আবার একটা পাহাড়ে চাপবো। খাওয়া দাওয়ার পর এই পাহাড়টা সবার থেকে বড়, দেখা যাক কতদূর কি যেতে পারি। এই পাহাড়টা প্রচণ্ড উঁচু এবং খাড়া ঢাল, চাপতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, হাঁপানি হচ্ছে। তো গাইস প্রচুর কষ্ট করে চাপতে হচ্ছে, পাহাড়টা প্রচুর উঁচু আছে, পা পিছলে যাচ্ছে, এদিকে আমাদের ভাইদের উল্টো পড়ছে। তো আমরা পাহাড়টার আধখানে চেপেছি, এখান থেকে আবার ভিউটা দেখো, এখানে পুরো কুয়াশা মতো ছেয়ে আছে, এতে পাহাড়টা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো হ্যালো গাইস, পাহাড়টা দেখো পুরো একদম কুয়াশা, আবার ধোয়াতে যাই বলবে ছেয়ে আছে পুরোপুরি, দেখতে সেই লাগছে। এখনো পাহাড়টা অর্ধেক আছে, সবার থেকে উপরে চলে উঠে এসছি, আর একটা পাথর যখন উঠবো, এখানে প্রচন্ড জোরে মারছে। খাওয়া দিচ্ছে দেখো পাথর, আমরা সব থেকে উঁচু পাহাড়ের চোটে চেপে চলে গেছি। হ্যালো গাইস, এখান থেকে দেখো ড্যামটা কিরকম লাগছে, কত ছোট লাগছে, আমাদের বন্ধাগুলো সব চলে এসছে, এবার আমরা ঘর যাবো। গাইস রাস্তা প্রচণ্ড খারাপ, পাহাড়ের রাস্তা, নামতে খুবই অসুবিধা হচ্ছে, আমাদের পুরো অবস্থা টাইট যাকে বলে। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ঘর যাওয়ার জন্য, সাইকেল এবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে। তো হ্যালো গাইস, আমাদের আজকের ব্লগটা কীরকম লেগেছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, যদি আমাদের চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে যাতে তোমরা আমাদের নিত্য নতুন ভিডিওগুলি পেতে পারো।